আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইমানউদ্দিন ভাই, আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে বিদাতি আলেমদের ভুলটা ছেড়ে ভালোটা গ্রহণ ও প্রচার করা যাবে কিনা। সম্মানিত ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে বিদাতিদেরকে বাদ দিয়ে সহি আকিদার এবং আমলের যথেষ্ট পরিমাণ ওলামায়ে কেরাম আমাদের মাঝে রয়েছেন, তাদের বয়ান থেকে আমরা সত্যটা গ্রহণ করতে পারব, আমাদের বেদাতিদের থেকে কোনোটা গ্রহণের প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ। আপনি ইসলাম ধর্ম মেনে চলবেন, অন্য ধর্ম থেকে কোনো কিছু ধার করার প্রয়োজন নেই। ঠিক ওই রকমই সহি আকিদার আলেমদের আলোচনা আপনি শুনবেন, বেদাতিদের থেকে শোনার কোনো প্রয়োজন নেই। সালাফগণ এবং ইমামগণ এই ফতোয়াই দিয়েছেন যে বেদাতিদের সাথে উঠা বসা করা যাবে না, বেদাতির সাথে চলাফেরা করা যাবে না, আর বেদাতির বয়ান তো শোনাই যাবে না। কারণ অনেক লোক বেদাতিদের ভালো আর মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না, ফলে তারা বেদাতিদের খারাপিটাও অনেক সময় গ্রহণ করে। আর আপনি হয়তো ভালোটা গ্রহণ করতে পারছেন, মন্দটা ছেড়ে দিতে পারছেন, কিন্তু আপনি যখন একটা ভালো শেয়ার করবেন তখন ওই ভালোটা দেখে অন্যজন মনে করে যে ইমানউদ্দিন তো ভালো মানুষ, সে যখন এই বক্তার আলোচনা শেয়ার করে তো তার বক্তব্য নেওয়া যাবে, তাহলে তখন অন্যটাও সে গ্রহণ করে নেবে, ভুলটাও সে গ্রহণ করে নেবে। এই জন্য বেদাতিদের সাথে উঠা বসা জায়েজ নয়, তাদের কাছ থেকে মাসলা মাসাইলও নেওয়া জায়েজ নয়। আর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সহি আকিদার, সহি আমলের, সহি মানহাজের এই আলেম ওলামা আছে, তাদের থেকে আমরা মাসলা গ্রহণ করবো ইনশাআল্লাহ। অতএব কোনো কোনোমেই বেদাতিদের সাথে কাছ থেকে মাসলা মাসাইল নেওয়া যাবে না। তার সত্যটা ঠিক আছে, কিন্তু ওটা যারা পার্থক্য করতে পারবে তাদের জন্য, কিন্তু মেলা মানুষ আছে যারা সত্য মিথ্যা যাচাই করতে পারে না, সুদ সার দেখে পাগল হয়ে যায় আর ভুলটাকেও সঠিক মনে করে, সঠিকটাকে তো মনে করি। আর বক্তার কথায় হ্যাঁ হুঁ তো মারার অবস্থা আপনার জানাই আছে আমাদের সমাজে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন বেদাতিদেরকে হেদায়েত দান করেন আল্লাহুম্মা আমিন, এবং তাদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।